এ নামের মানুষদের 2023 সাল কেমন যাবে? নাম শুধু একজন মানুষের পরিচয়ই বহন করে না, বহন করে আরও অনেক কিছু। যেমন নামের আদ্যাক্ষর দিয়েই নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ, আপনার স্বভাব চরিত্র কীরকম। এই জিনিস অনেকেই মানেন, আবার অনেকেই মানেন না। মানা না মানাটা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম, কারণ নামের সঙ্গে পজিটিভ বা নেগেটিভ প্রভাব জড়িয়ে থাকে। নামের আদ্যাক্ষর দিয়ে চেনা যেতে পারে বহু মানুষকে, জানা যেতে পারে তার ভবিষ্যৎ। তাহলে আসুন জেনে নেওয়া যাক এ নামের মানুষদের 2023 সাল কেমন যাবে। আর আপনার নাম যদি এ অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার নামটি কমেন্ট করে জানান। যাদের নাম এ দিয়ে শুরু হয়, তারা গোটা পৃথিবীতে নিজের দক্ষতা দিয়ে সাড়া জাগানোর ক্ষমতা রাখেন। এরা সাধারণত প্রভাবশালী হন এবং যে কোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। কোনো বিষয়ে এগিয়ে এসে দায়িত্ব নিতে পছন্দ করেন এ নামের মানুষরা। অন্যের তৈরি করা নিয়ম মেনে চলার বদলে এরা নিজের নিয়ম বানাতে ভালোবাসেন। জীবনে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এ নামের মানুষরা। এ দিয়ে যাদের নাম শুরু হয়, তাদের মনের জোর থাকে যথেষ্ট। কখনো যদি এরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, তবুও নিজের দুর্বলতার কথা কারোর কাছে প্রকাশ করতে চান না। এরা সবসময় অন্যের কাছে নিজেকে সাহসী ও আত্মবিশ্বাসী হিসাবে তুলে ধরেন। আপনার নাম যদি এ দিয়ে শুরু হয়, তাহলে যে পেশায় গেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন, এমন পেশাই আপনার বেছে নেওয়া উচিত। এছাড়াও এন্টারপ্রেনার, শিক্ষক বা গবেষক হিসাবে ভালো করেন এ নামের মানুষরা। ভালো গুণের পাশাপাশি এ নামের মানুষের কয়েকটি খারাপ দিকও রয়েছে। যেমন বলা যেতে পারে, এরা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে পারেন। নিজেকে নিয়ে মগ্ন থাকেন বলে এ নামের মানুষরা অন্যের ভূমিকা বা প্রচেষ্টাকে ছোট করে দেখেন। এখন আসুন জেনে নেওয়া যাক 2023 সাল এ নামের মানুষদের কেমন যাবে। 2023 সাল এ নামের মানুষদের জন্য উল্লেখযোগ্য বছর। 2023 সালে ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারলে আপনি অনেকটাই সফল হবেন। আপনার কৌশল ও নিষ্ঠা বজায় রাখতে পারলে আপনার ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারবেন। শিক্ষা ও গবেষণায় যারা যুক্ত আছেন, তাদের জন্য বেশ সম্ভাবনাময় বছর। চাকরি প্রাপ্তির বিষয় নিয়ে যথেষ্ট কষ্ট হতে পারে, তবে অনেক এ নামের মানুষদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। তবে পেশাগতভাবে সহকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ ও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। এবছর ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন সাবলীল রাখতে রাগ জেদ পরিহার করা একান্ত কর্তব্য। 2023 সালে এ নামের মানুষরা আর্থিকভাবে সফলতা পাবেন। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্পৃক্তদের জন্য সম্ভাবনাময় বছর। এই বছর প্রভাবশালী মানুষদের সান্নিধ্য লাভ করবেন। তবে বদমেজাজ, একগুঁয়েমি ও হঠকারী সিদ্ধান্তের কারণে অনেক ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। 2023 সালে পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে সবার সঙ্গে অপ্রিয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। 2023 সালে এ নামের মানুষরা যারা বিবাহিত, তারা তাদের পরিবারের সহযোগিতা ও সমর্থন পাবেন। বিশেষ করে জীবনসঙ্গীর সমর্থন ও সহযোগিতা আপনাকে জীবনে উন্নতি করতে ও প্রতিযোগিতায় এগিয়ে যেতে প্রচুর সাহায্য করবে। আর যারা অবিবাহিত, তাদের এই বছর বিবাহের যুগ রয়েছে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, 2023 সাল আপনাদের জন্য একটি ভালো সময়, তাই নিজের সঙ্গীকে সময় দিন। এ নামের শিক্ষার্থীরা 2023 সালে নতুন সুযোগ পাবেন, যেমন উচ্চশিক্ষা লাভ, বিদেশে লেখাপড়া করার সুযোগ, এছাড়া পেশাভিত্তিক পড়াশোনা করার সুযোগ আপনাদের এই বছর আসতে পারে। সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে সফলতা নিশ্চিত।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার নামের আদ্যাক্ষর যদি এ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।